আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আট দফা প্রস্তাব কিংবা দাবি আমরা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করি তার মধ্যে অন্যতম প্রধান যে দাবি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তিনটি মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয়গুলো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে সেটি ফিল করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পরিপূর্ণ সরকারের রূপ দিতে হবে যেহেতু বাংলাদেশ একটি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত হই এবং সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আট দফা প্রস্তাব কিংবা দাবি আমরা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করি তার মধ্যে অন্যতম প্রধান যে দাবি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তিনটি মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয়গুলো দলগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে সেটি ফিল করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পরিপূর্ণ সরকারের রূপ দিতে হবে যেহেতু বাংলাদেশ একটি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে এই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আসতে হলে শুধুমাত্র এই জন উপদেষ্টা দিয়ে আসলে এই দেশকে সঠিকভাবে পরিচালনা করাটা অনেক দ্রুহ এবং অনেক কষ্টকর সেই জায়গা থেকে আমরা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলেছি যে আপনি আপনার কাছে তিনটি মন্ত্রণালয় রেখে বাকি মন্ত্রণালয়গুলোতে আপনি চলমান যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এই আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিলেন এই দলগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে আপনি বাকি উপদেষ্টা নিয়োগ দিয়ে এই সরকারকে একটি পরিপূর্ণ সরকারে রূপদান করবেন এটি আমাদের এক নম্বর প্রস্তাব ছিল এছাড়া আরও আমরা আটটি প্রস্তাব দিয়েছি সেগুলো লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছি